সবচেয়ে সহজ বোঝা ফিঞ্চ পাখির মেল আর ফিমেল বোঝা। নমস্কার বন্ধুরা, আজ নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কীভাবে ফিঞ্চ জেব্রা ফিঞ্চের মেল এবং ফিমেল পাখি চেনা যায়। তো ফিঞ্চ পাখির মেল এবং ফিমেল চেনার উপায় জানার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। চলুন তার আগে আমরা দেখে নিই আমার ছোট্ট এই ফিঞ্চ পাখির কলোনির সেট আপটি। এখানে মোট 40টির কাছাকাছি পাখি আছে, তো 10 জোড়া মতো পাখি অ্যাডাল্ট আছে, বাকিগুলো সব বাচ্চা আর কি, নতুন নেমেছে বা সেমি অ্যাডাল্ট বাচ্চা এরকম আছে। এই 10 জোড়া অ্যাডাল্ট পাখির জন্য আমি 10খানা ভাড় দিয়েছি। তো চলুন দেখে নেওয়া যাক এই প্রোগ্রেস, ভাড়ের প্রোগ্রেসগুলো কীরকম। এতে 2টো ডিম আছে আর 1টা বাচ্চা হয়েছে, ছোট্ট বাচ্চা, সবে বের হয়েছে। এই ভাড়গুলো থেকে মানে 1 সপ্তাহ মতো আগে, 1 সপ্তাহ 10 দিন আগে অলরেডি বাচ্চা নেমে গেছে, তারপরে আবার এই 2টো ডিম দিয়েছে। প্রতিটা ভাড়েই প্রায় ডিম আছে, নয়তো রিসেন্ট বাচ্চা নেমেছে। তো এই ভাড়টায় 1টা ডিম সবে পেরেছে, আরও পারবে আস্তে আস্তে। এগুলো সব 1 সপ্তাহ হলো এগুলো থেকে পাখি আর কি ম্যাচিওরড হয়ে বেরিয়ে গেছে। এটাতে 1টা বাচ্চা রয়েছে, বেশ বড় হয়েছে বাচ্চাটা, আর কিছুদিনের মধ্যেই ও পূর্ণাঙ্গ হয়ে যাবে। এই ভাড়ের বাচ্চাও নেমে গেছে। তো বর্তমানে আমাদের এখানে ফিঞ্চ পাখির দাম খুবই কম, মানে ফিঞ্চ পাখি বিক্রি নেই বলতে গেলে। তো যারা ভিডিওটি দেখছেন তারা কমেন্ট করে জানাবেন আপনাদের এরিয়াতে ফিঞ্চ কত করে বিক্রি হচ্ছে। আমাদের এখানে 50 টাকা 60 টাকা জোড়া এই মুহূর্তে ফিঞ্চের দাম, তাও পাখি বিক্রি হচ্ছে না। পরের ভিডিওতে আরও বিস্তারিতভাবে এই ফিঞ্চের দাম এত কম কেন এই নিয়ে একটা ভিডিও বানানোর ইচ্ছা আছে। তো আপনারা যদি এই ভিডিও দেখতে চান তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং ফিঞ্চ পাখির ব্যাপারে কোনো জিজ্ঞাসা থাকলে, মানে ট্রিটমেন্টের ব্যাপার বা ডিম বাচ্চা কীভাবে কী করবেন, কোনো কোয়ারিজ থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন, যথাসাধ্য চেষ্টা করব তার উত্তর দেওয়ার। এই বাচ্চাটা সবে নেমেছে, আজকেই নেমেছে, তো এখনও ঠিকমতো উঠতে পারে না, বড় হতে আর কদিন লাগবে। চলুন এবার মেল ফিমেল দেখে নেওয়া যাক, পাখির মেল ফিমেল কী করে চিনব। ফিঞ্চ পাখির ছেলে ফিঞ্চের গালের পাশে এইরকম একটা ব্রাউনিশ গোল দাগ থাকে, আর ওদের ঠোঁটগুলো একটু বেশি কমলা কালারের হয়, একটু ডিপ কমলা কালারের হয়, এটাই এইটাই আর কি চেনার একমাত্র সবচেয়ে সহজ উপায়। ছেলে মেয়ে ছেলে পাখি হলে পরে এরকম গোল থাকবে, এইরকম গোল ব্রাউন গোল থাকবে। এই যে ফিমেল, ফিমেল পাখির কোনো রকম কোনো গোল দাগ থাকে না, আর ওদের ওই ঠোঁটটাও অনেকটা লাইট কালারের হয়। মেলের অনেক বেশি ডিপ হয়, ফিমেলের একদম লাইট কালার হয়। চোখের কোণে শুধু নর্মাল এরকম 2টো দাগ থাকবে, কোনো গোল দাগ থাকবে না। সবচেয়ে সহজ বোঝা ফিঞ্চ পাখির মেল আর ফিমেল বোঝা, সবচেয়ে সহজ।